হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজ আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো প্রাণীর রক্ত স্বল্পতা বা এনাইমিয়া রক্তের লোহিত কণিকা অথবা হিমোগ্লোবিন অথবা উভয়ই হ্রাস পেলে রক্ত স্বল্পতা বা এনাইমিয়া বলে যদি রক্তে লোহিত কণিকা হিমোগ্লোবিন এই দুটির যে কোনো একটির অভাব পড়ে অথবা দুটি অভাব পড়ে সেক্ষেত্রে সেটিকে রক্ত স্বল্পতা রোগ বলা হয়ে থাকে এটির কারণ হলো বিভিন্ন কারণে এই অবস্থার সৃষ্টি হতে পারে যেমন প্রচুর রক্তপাত হওয়ার কারণে রক্ত স্বল্পতা দেখা দিতে পারে যে কোনো কারণে রক্তে আরবিসি বিসি ভেঙে যাওয়া যে কোনো ধরনের রক্তে আরবিসি উৎপাদন হ্রাস করা রক্তচোষক কৃমির আক্রমণ হলে সেক্ষেত্রেও রক্ত স্বল্পতা দেখা দিতে পারে রোগের সুনির্দিষ্ট কিছু লক্ষণ আছে সেগুলো দেখলে আমরা বুঝতে পারব প্রাণীটি রক্ত স্বল্পতা রোগে আক্রান্ত হয়েছে যেমন দেহের বাহ্যিক সমূহ ফেঁকাশে দেখায় দুর্বলতা অবসাদ প্রকাশ পাবে খাদ্যে অনীহা ও চলন ভঙ্গির পরিবর্তন হবে শ্বাস প্রশ্বাস নারীর ও হার্টের গতি বেড়ে যাবে প্রাণীর শ্বাস প্রশ্বাসের গতি কত থাকে স্বাভাবিক অবস্থায় তা নিয়ে একটি ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সে ভিডিও দেখে নিতে পারেন অথবা নারীর ও হাড়ের গতি কত থাকে এ নিয়েও ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সে ভিডিও দেখে নিতে পারেন রোগের বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণ সমূহ হল দুর্বলতা এবং চোখের কনজাংটিভা সাদাটে ও হওয়া দেখে এ রোগ সম্পর্কে অনুমান করা যায় এ রোগে সুনির্দিষ্ট কিছু চিকিৎসা পদ্ধতি আছে যে সকল পদ্ধতি গ্রহণ করলে প্রাণীকে সহজেই সুস্থ করে তোলা সম্ভব এখন আমরা জানব সেই চিকিৎসাগুলো কি। পুষ্টির অভাবে হলে বিভিন্ন রক্তবর্ধক ঔষধ যেমন কোপার কোবল্ড ও ফেরাস সহযোগে তৈরি বিভিন্ন টনিক অথবা মিক্সার ফেরোফ্লাস দুইশো গ্রাম প্রতিদিন মাঝারি প্রাণীকে দশ গ্রাম বা দুই চা চামচ হিসেবে প্রতিদিন পরপর এক মাস খাওয়াতে হবে তাহলে এক মাস যদি ফেরোপ্লাস খাওয়ানো হয় সেক্ষেত্রে প্রাণী সহজেই সুস্থ হয়ে উঠবে অথবা হেমাটোফ্যান বি বারো এগুলো ইঞ্জেকশনও দিতে পারেন ক্ষুধাবর্ধক ঔষধ দেওয়া যেতে পারে যেমন অ্যানোরা ভেট অ্যানোরা ডিএস রুমিক্স এগুলো যে কোনো একটি ঔষধ দেওয়া যেতে পারে খুব মারাত্মক অবস্থায় ব্লাড ট্রান্সফারেশন করানো যেতে পারে সুনির্দিষ্ট রোগের কারণে হলে সে রোগে চিকিৎসা করানো যেতে পারে যদি অন্য কোনো রোগের কারণে অত স্বল্পতা দেখা দেয় সেক্ষেত্রে সেই রোগের চিকিৎসা করানো যেতে পারে যেমন কৃমির আক্রমণ হলে কৃমিনাশক ব্যবহার করা বা কৃমির ঔষধ খাওয়ালে সেক্ষেত্রে প্রাণী এই রোগ থেকে রেহাই পেতে পারে যদি সেটা কৃমির আক্রমণের কারণে হয়ে থাকে আজকের বারে এ পর্যন্ত ওই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার দিতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে